বলতে পারে আমি পাগল কুকুরের কুকুরের মতো সারাদিন মানুষকে দেখলে কামড়ানো, মানুষকে দেখলে গিয়ে ভিড় করা, এটাই তাদের চরিত্র। আপনারা সবাই অবগত আছে কালকে কাঞ্চনপুর তেপরা মথারা রোড ব্লক করছে, কিন্তু রোড ব্লক আমার কাম করে আমি কাঞ্চনপুরে আমি আমার কার্যকর্তাদের সাথে মিটিং এবং ওনাদের সাথে আলোচনা করে এসেছি। আজকে আমিও এখানে উপস্থিত হওয়ার কথা ছিল। আজকে আমাদের বিজেপির পক্ষ থেকে, কল্যাণপুর মন্ডলের পক্ষ থেকে, আজকে সরি কৃষ্ণপুর মন্ডলের পক্ষ থেকে মঙ্গিয়াকামী বাজার সভা ছিল, অ্যানাউন্স ছিল আমাদের জেপি নাড্ডা ন্যাশনাল সেক্রেটারি, ন্যাশনাল প্রেসিডেন্ট ও আছে আগামী কিছুদিনের মধ্যে, তাকে কেন্দ্র করে আমরা যোগদান সভাতে সবাইকে যোগদানের জন্য অ্যানাউন্স মেনে চলছে এবং প্রতি বাজার এখন শুরু হয়ে গেছে বাজার সভার মাধ্যমে আমাদের জেপি নাড্ডার সভাতে যোগদান করা। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা মঙ্গিয়া পার্টি অফিসের যেটা আমাদের পার্টি অফিস, পার্টি অফিসের সামনে আমরা এখানে সভা করার একটা কথা ছিল। আমাদের মোর্চা প্রেসিডেন্ট বিকাশ দাদা ওখানে সময় মতো গিয়ে পৌঁছে এবং আমাদের একজন সদস্য ডিসি উনিও এখানে গিয়ে পৌঁছেছে, কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পার্টি অফিসে যাওয়ার পূর্বে দীপরা মহারা এখানে ব্যানার ট্যানার ফ্ল্যাগ ফ্ল্যাগ লাগে তারা এখানে পরিবেশ এবং করে রেখেছে তারা যেন আমরা ঘিরে অ্যাটাক করে সেখানে হাঙ্গামা পাতে। সেইভাবে মন্ডলের সভাপতি আছে আমাদের এবং কৃষ্ণপুরের আমাদের নেতৃবৃন্দ সবাই এখানে গিয়ে পৌঁছেছে এবং আরও আছে, কিন্তু এখানে আমাদের মিটিং শুরু হওয়ার আগে তারা এখানে সব হাঙ্গামা তাণ্ডব করে আঘাত করে একাত করে আমাদের বিকাশ দেখো আঘাত দিয়েছে এবং আমাদের সুজন জমাতিয়া ওনাকে পুরা সারা শরীর দেখুন আপনারা সবাই দেখছেন, পুরা সারা শরীরে তার আঘাত ছিল এবং মাথা ফেটে গেছে এবং কাপড় তাপড় সব ছিঁড়ে ওনাকে পুরা বলতে পারে এত কিন্তু মারা এইভাবে ওনারা তাণ্ডব চালাচ্ছে। তো এই থেকে আমরা পরিষ্কার বোঝা যায় যে চিন্তিত এবং খুব পরিশ্রান্ত। তো এই পরিশ্রান্ত চিন্তিত থেকে সারাদিন এখন বলতে পারে আমি পাগল কুকুরের মতো সারাদিন মানুষকে দেখলে কামড়ানো, মানুষকে দেখলে গিয়ে ভিড় করা, এটাই তাদের চরিত্র। সারা ত্রিপুরা মানুষ যতটাই তাদের এই তাণ্ডবটা দেখেছে ততটাই এখন ত্রিপুরা মহা নিজের পার্টি ছেড়ে